আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা ধারণ করা হয়েছে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক তাজমহল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ভারতের অনুকরণে তৈরি করা হয়েছে বাংলার সেই তাজমহল, বাংলাদেশের একটি তাজমহল, এবং এটা নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ, সামনের দৃশ্যটা দেখলেই চোখ জড়িয়ে যায়। আজকে অবশ্য বাংলাদেশের ছুটির দিন না, যেদিন ছুটির দিন এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে। সো ছুটির দিন ছাড়াও এখানে মোটামুটি অনেক লোকজন আসছে বিকেলবেলা, শীতের বিকেল, খুবই সুন্দর একটা পরিবেশ। ছুটির দিনে আরও অনেক লোকজন আসে, তখন প্রচুর পরিমাণে লোকজন হয়, তখন পরিবেশটা একটু অন্যরকমের আকার ধারণ করে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের ঝর্ণা, এগুলো এখন বন্ধ আছে, সন্ধ্যার পরে এগুলো সব অন করা হয়। সো দেখতে থাকুন ভিডিওটা, সাথে থাকুন আমাদের। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ একটা ভিডিও বানাতে গিয়ে প্রচুর পরিমাণে আমাদেরকে পরিশ্রম করতে হয়। সো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের কাম্য। যারা চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং পেজে যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এটা হচ্ছে বাইরের দৃশ্য, আমরা একটু পরে ভিতরে যাব, ভিতরের পরিবেশটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সো আমরা একটু পরে পরে একটু পর আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, এবং আমরা একটু পরে আমরা ভিতরের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ভিতরের দৃশ্যটা। সো সাথেই থাকুন আমাদের। আমরা এখন যাচ্ছি উপরের দিকে, দেখুন এখনও কিছু কিছু ঝর্ণা অন করা হয়েছে। সো সন্ধ্যার টাইমে পরিবেশটা একটু অন্যরকম আকার ধারণ করে, কারণ তখন লাইটিংয়ের প্রচুর ব্যবস্থা করা হয়েছে এখানে। আর সন্ধ্যার সময় যদি আসে কেউ, তাহলে দেখতে পারবেন কী সুন্দর একটা দৃশ্য ধারণ করে তাজমহলের সামনে। এই হচ্ছে উপরেটা সিঁড়ি, আমরা আস্তে আস্তে উপরে উঠছি। উপরে দেখতে পারবেন মোটামুটি বেশ কিছু লোকজন উপরে আসছে, যারা অনেকেই ভিডিও করতেছে এবং ছবি তুলতেছে। সো দৃশ্যটা সন্ধ্যার দৃশ্য, মানে একটু অন্যরকমের পরিবেশ, এটা আপনারা সবাই জানেন। সো তখন প্রচুর পরিমাণে লাইটিং করা হয় আশেপাশে, আর এটা হচ্ছে বিকেলের পরিবেশ। আজকে ছুটির দিন না, তারপরে মোটামুটি লোকজন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা এলাকা নিয়ে তৈরি করা হয়েছে গ্রাম্য পরিবেশে। আমরা চলে আসছি ভিতরে, দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা, এখানে বিশাল বড় একটা অ্যাকুরিয়াম তৈরি করছে। সো আমার দেখা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় অ্যাকুরিয়াম আমার মনে হয় এটি গ্রাম এলাকায়। অত বড় হয়তো বড় বড় সিটিতে আরও বড় বড় অ্যাকুরিয়াম থাকতে পারে, কিন্তু গ্রামের পরিবেশে এটাই আমার দেখা সবচেয়ে বড় অ্যাকুরিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ এখানে, এবং প্রচুর পরিমাণে লাইটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না, এবং গ্রামীণ পরিবেশে এত সুন্দর একটা পরিবেশ ওরা এখানে তৈরি করছে, এবং একটা অ্যাকুরিয়ামও তৈরি করছে। দুই পাশে অ্যাকুরিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে হাঁটা রাস্তা। সো বিভিন্ন প্রকারের মাছ আছে এখানে দেখার মতো, নিজের চোখে যদি কেউ না দেখে তাহলে কেউ বিশ্বাসই করবে না যে এটা বাংলাদেশের একটা গ্রামের পরিবেশে এরকম একটা অ্যাকুরিয়াম তৈরি করা হয়েছে। অনেক প্রজাতির মাছ এখানে আছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ। সাথে থাকুন আমাদের, দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। আরও অনেক সামনে যাবো আমরা, আরও অনেক মাছ আছে এখানে, দেখতে পাচ্ছেন দুই পাশে মাছ, এবং মাছের নাম সহ এখানে লেখা আছে, সহজে ধরা যায় কোনটা কী প্রজাতির মাছ। দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির মাছ আছে যেগুলো আমি আগে কখনো দেখেই নেই, এখানে দেখতেছি। যাক, দেখতে থাকুন আপনারাও। পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখন মাছে মাছকে খাবার দিতেছে, এবং মাছ সাঁতার কাটতেছে, খাবার খেতেছে। খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করছে ওরা। খুবই সুন্দর পরিবেশ, অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে মাছের জন্য। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, অন্য আর দিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন, আর আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের কাম্য। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।